24 কোটি 10 লাখ অধিবাসীর পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। স্থানীয় সময় সকাল 8টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকেল 5টা পর্যন্ত। সহিংসতা বা কোনো ঝামেলার কারণে ভোট বিঘ্নিত হলে কর্মকর্তারা ভোট গ্রহণের সময় বাড়াতে পারবেন। এদিকে খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান জেলায় পুলিশের টহলকারী লক্ষ্য করে চালানো বোমা হামলায় 4 পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানে পরবর্তী সরকার গঠন করবে কারা তা নির্ধারণ করতে ভোট দিচ্ছেন দেশটির 12 কোটি 80 লাখ ভোটার। একই সঙ্গে দেশটির 4টি প্রদেশের আইনসভার নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। একজন ভোটার 2টি করে ভোট দেবেন, একটি জাতীয় আইনসভার জন্য, অন্যটি প্রাদেশিক আইনসভার জন্য। সকালে লাহোরে ভোট দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার ভাই সদ্য সাবেক জোট সরকারের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়া আদিয়ালা কারাগার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতা আরেক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 336 আসনের জাতীয় আইনসভার মধ্যে 266টি আসনের প্রার্থী নির্বাচিত হবেন সরাসরি ভোটারদের ভোটে। এর মধ্যে পাঞ্জাব প্রদেশে আছে সবচেয়ে বেশি 141টি আসন, সিন্ধু প্রদেশে 61টি, খাইবার পাখতুনখোয়া 45টি, বেলুচিস্তানে 16টি ও রাজধানী ইসলামাবাদ অঞ্চলের 3টি আসন। কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পেতে লাগবে 134টি আসন। প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন জাতীয় আইনসভার সদস্যদের ভোটে। 70টি আসন নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। নির্বাচনে কোনো দলের অবস্থান অনুযায়ী পরবর্তীতে বণ্টন করা হবে এইসব আসন। পাঞ্জাব প্রদেশে জয়ী দলই সাধারণত পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ী হয়। নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ইন্টারনেট নেটওয়ার্ক সেবা স্থগিত করেছে দেশটির সরকার। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে করাচি, লাহোর এবং পেশোয়ারে নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।